বেড়ে যায় এবং শীতের দিনে এটা খুবই কমন এবং এটা আসলে অনেক বেশি অ্যাটেনশন পাচ্ছে আজকাল ভাইটামিন ডির অভাবের জন্য যেটা হয়। আচ্ছা ভাইটামিন ডি লেভেলটা ওর চেক করা উচিত আসলে, আচ্ছা খুবই ইম্পর্টেন্ট এটা। ভাইটামিন আচ্ছা ডির অভাবে অনেক সময় গা ব্যথা, হাড্ডিতে ব্যথা এগুলি হয়, বাটের সাথে অন্যান্য পরীক্ষা নিরীক্ষাগুলোও করা উচিত। ডক্টর রুমানা, আরেকটা কল আছে করিম কানাডা থেকে। করিম, আপনার প্রশ্নটা বলুন। করিম, হ্যালো করিম, বলুন আপনার প্রশ্নটা। হ্যালো বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সুমা, সুমা আমার বয়স এটা 28 বছর। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার বয়সটা কিন্তু আমি 507 ইঞ্চি লম্বা, আচ্ছা, কিন্তু আমার বয়সটা অতিরিক্ত পাতি আছে, যেমন 190 পাউন্ড আমি, কিন্তু আচ্ছা, আমার ডাক্তারের বলছে আমি 160-তে আছি চান। আমার জন্য, কিন্তু আমার ওজনটা কিন্তুতেই 60-তে আসছে না। আসতেছে না। আপনি কি কি করছেন ওজন কমানোর জন্য? ওজন কমানোর জন্য আমি এক্সারসাইজ করি, আচ্ছা, দৌড়াদৌড়ি করি, ডায়েট করি, ডায়াবেটিস